হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি টার্গেট আবগারি মেন্স এক্সাম প্র্যাকটিস সেট নাম্বার চল্লিশ আজকের এই ভিডিওতে আমরা চল্লিশ নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো এবং অলরেডি আমাদের এক থেকে উনচল্লিশ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যদি না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তাছাড়াও আজকের এই ভিডিও তোমরা যদি ফ্রি পিডিএফ পেতে চাও ডিসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা সব প্রকার পিডিএফ পেয়ে যাবে এবং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে তো চলো শুরু করা যাক তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন হলো নিম্নলিখিত ক্যারোর রাজ্যের কোন জাতীয় উদ্যান অবস্থিত ক্যারোর রাজ্যের কোন জাতীয় উদ্যান অবস্থিত তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি পেরিয়ার জাতীয় উদ্যান ক্যারোর রাজ্যে অবস্থিত অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পেরিয়ার ন্যাশনাল পার্ক তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে নামদাফা ন্যাশনাল পার্ক এটি অরুণাচল প্রদেশে অবস্থিত এবং এখানে দেখো বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে অবস্থিত এবং মানস জাতীয় উদ্যান এতে হচ্ছে অসমে অবস্থিত তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন ভারতের প্রথম লোকপাল কে হয়েছেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পিনাকি চন্দ্র ঘোষ হলেন ভারতের প্রথম লোকপাল অপশান ডিজ দ্য রাইট অ্যান্সের পিনাকি চন্দ্র ঘোষ এবং পিনাকি চন্দ্র ঘোষ উনিশে মার্চ দু সালে লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছেন ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো ফ্রেন্ডস তোমরা যদি সঠিক অ্যান্সার জানো ফটাফট কমেন্ট করে জানাও সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি জন মাথায়া হলেন স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী অপশান বি ইজ দ্য রাইট জন মাথায় তার সাথে ফ্রেন্স তোমরা দেখে নাও আশফ আলী হলেন ভারতের প্রথম রেলমন্ত্রী ভারতের প্রথম রেলমন্ত্রী হলেন আশফ আলী এবং স্বাধীন ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রীর কথা যদি বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় ওকে এবং বর্তমানে ভারতের রেলমন্ত্রী কে আছেন পিউষ গোয়েল আছেন বর্তমানে ভারতের রেলমন্ত্রী তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলোও মনে রাখো নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন ভারত রত্ন পুরস্কার প্রথম কবে দেওয়া হয়েছিল তো ফ্রেন্ডস এখানে চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো সাল অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার যারা যারা অপশান বি করেছে সঠিক উত্তর হবে উনিশশো সালে ভারত রত্ন পুরস্কার দেওয়া হয়েছিল অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তার সাথে সাথে ফ্রেন্ডস তোমরা অপশানগুলো একবার দেখে নাও উনিশশো সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ওকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় উনিশশো সালে এবং উনিশশো সাল কী জন্য বিখ্যাত উনিশশো সালে র্যামন ম্যাকসেস পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল ওকে এবং উনিশশো সালে অস্কার পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল তো তার সাথে সাথে এক্সট্রা এই ফ্যাক্টগুলোও মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন নিম্নলিখিত চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত কে তো ফ্রেন্ডস চারটি অপশন দেওয়া আছে বিনোবা ভাবে মেধা পাটেকর সুন্দরলাল বহুগুণ এবং কনটি এই নয় চিপকো আন্দোলনের সাথে জড়িত সঠিক অ্যান্সার হয়ে যাবে সুন্দরলাল বহুগুণা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চিপকো আন্দোলনের সাথে যুক্ত এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে বিনোবা ভাবে আচার্য বিনোবা ভাবে ভুদান আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং মেধা পাঠেকর ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো ছ নাম্বার প্রশ্ন নিম্নলিখিত ডিনামাইট কে আবিষ্কার করেন তো ফ্রেন্ডস চারটি অপশন দেওয়া আছে সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও ডিনামাইট কে আবিষ্কার করেন আলবার্ট আইনস্টাইন আলফ্রেড নোবেল নিউটন এবং রবার্ট ওয়াটসন তো এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে আলফ্রেড নোবেল অপশান বিজ দ্য রাইট অ্যান্সার ডিনামাইট আবিষ্কার করেন এবং সালটি তোমরা মনে রাখবে আঠারোশো সালে আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন ওকে এবং এই তার নাম অনুসারেই আলফ্রেড নোবেলের নাম অনুসারেই নোবেল পুরস্কার দেওয়া হয় নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন হরগোবিন্দ খুরানা নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান তো ফ্রেন্ড সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও হরগোবিন্দ খুরানা নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান তো ওই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি চিকিৎসার ক্ষেত্রে হরগোবিন্দ খুরানা নোবেল পুরস্কার পান অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চিকিৎসা উনিশশো সালে তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে মাদার টেরেসার শান্তির জন্য নোবেল পুরস্কার পান উনিশশো উনআশি সালে তাছাড়াও রয়েছে কৈলাস সত্যার্থী দু সালে শান্তির জন্য পান কি কারণে বাঁচপন বাঁচাও আন্দোলনের জন্য পান ওকে তো এগুলো তার সাথে সাথে মনে রাখবে সাহিত্যের জন্য যদি বলা হয় উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার পান এবং অর্থশাস্ত্রের ক্ষেত্রে যদি বলা হয় প্রথম পান উনিশশো সালে অমরত্ব সেন ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে দেখো আট নাম্বার প্রশ্ন মেরে স্বপ্নে কা ভারত পুস্তকের রচয়িতা কে তো চারটি অপশন দেওয়া আছে নানক সিং তরুণ বিজয় বাবা রামদেব এবং এম হুসেন জেদি এই চারটি অপশনের মধ্যে উত্তরটি হয়ে যাবে অপশন বি তরুণ বিজয় হলেন মেরের স্বপ্নে কা ভারত পুস্তকের রচয়িতা অপশন বি ইজ দ্য রাইট এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এই পুস্তকটি গান্ধীজির বিচারধারার উপর আধারিত ওকে নেক্সট প্রশ্ন দেখো ন নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কোন বিজ্ঞানী টেলিফোন আবিষ্কার করেন তো ফ্রেন্ডস চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে বিজ্ঞানী গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে জন বেয়ার জন বেয়ার আবিষ্কার করেন টেলিভিশন ওকে এবং এখানে দেখো হেরি বেকারেল তিনি কি আবিষ্কার করেন তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেরি বেকারেল নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন দু হাজার ষোলো সালে অলিম্পিক প্রতিযোগিতা কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল তো দু হাজার ষোলো সালের অলিম্পিক প্রতিযোগিতা হয়েছিল ব্রাজিলে ব্রাজিলে রিও দ্য জেনেরিওতে অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিক প্রতিযোগিতা অপশান ইজ দ্য রাইট অ্যান্সার তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সালে অলিম্পিক হওয়ার কথা ছিল জাপানের টোকিওতে কিন্তু করোনা ভাইরাসের কারণে বাতিল হয়ে যায় এবং সেটি দু সালে অনুষ্ঠিত হবে জাপানের টোকিওতে ওকে জাপানের টোকিও শহরে তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে দু সালে কোথায় আয়োজন করা হবে ফ্রান্সের প্যারিসে ওকে ফ্রান্সের প্যারিস শহরে আয়োজন করা হবে নেক্সট প্রশ্ন দেখো এগারো নাম্বার প্রশ্ন ইকোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি জীব এবং তার পরিবেশের সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ইকোলজি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো বারো নাম্বার প্রশ্ন চেরাপুঞ্জির নতুন নাম কী তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার কমেন্ট করে জানাও সোহরা মোহরা গোহরা এবং জোহরা তো চেহারাপুঞ্জির নতুন নাম হলো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার সোহরা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন সালার জঙ্গ মিউজিয়াম কোথায় অবস্থিত তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ হায়দ্রাবাদে অবস্থিত সালার জঙ্গ মিউজিয়াম অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন বড়ো ইমামবাড়া কোথায় অবস্থিত তো চারটি অপশানের মধ্যে সঠিক নিচে কমেন্ট করে জানাও অপশান বিজ দ্য রাইট অ্যান্সার লক্ষণৌতে অবস্থিত বড় ইমামবাড়া অপশান বিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন উত্তর ভারতীয় মন্দির নির্মাণ শৈলী কী নামে পরিচিত উত্তর ভারতীয় মন্দিরের নির্মাণ শৈলী কী নামে পরিচিত সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বেসার নির্মাণ শৈলী নামে পরিচিত অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি তো ফ্রেন্ডস সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়েলিংটন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নিউজিল্যান্ডের রাজধানীর নাম হলো ওয়েলিংটন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এবং নিউজিল্যান্ডের মুদ্রার নাম যদি বলা হয় নিউজিল্যান্ড ডলার ওকে এবং তার সাথে মনে রাখবে নিউজিল্যান্ডের সংসদের নাম হচ্ছে হাউস অব রিপ্রেজেন্টেটিভ তার সাথে মনে রাখবে হারারে হারারে হল জিম্বাবুয়ের রাজধানীর নাম ওকে এবং জুবা জুবা কার রাজধানীর নাম জুবা হলো সাউথ সুদানের রাজধানীর নাম ওকে এবং বেলগ্রেড বেলগ্রেড হল সার্বিয়ার রাজধানীর নাম তো তার সাথে সাথে এই পয়েন্টগুলোও মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন শাহজাহানের মৃত্যু কত সালে হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে হয় শাহজাহানের মৃত্যু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এখান থেকে তোমাদের আর কি কি প্রশ্ন আসতে পারে শাহজাহানের বেগম অর্থাৎ মমতাজের মৃত্যু কত সালে হয় ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে মমতাজের মৃত্যু হয় ওকে মমতাজ এবং শাহজাহানের হয় ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ওকে এবং তার সাথে মনে রাখবে ষোলোশো আশি খ্রিস্টাব্দে কার মৃত্যু হয় ষোলোশো আশি খ্রিস্টাব্দে হয় শিবাজির মৃত্যু ওকে শিবাজির মৃত্যু হয় ষোলোশো আশি খ্রিস্টাব্দে এবং সাতেরোশো সাত খ্রিস্টাব্দে কার মৃত্যু হয় ঔরঙ্গজেবের ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখো এবং আর কি প্রশ্ন আসতে পারে এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর প্রশ্ন আসতে পারে বাবর ওকে এখানে বাবরের মৃত্যু কত সালে হয় বাবরের মৃত্যু হয় পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে হয় বাবরের মৃত্যু কোথায় হয় আগ্রাতে মৃত্যু হয় ওকে এবং পরে তাকে সমাধিস্থ করা হয় আফগানিস্তানে নিয়ে গিয়ে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালন করা হয় তো ফ্রেন্ডস চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আটই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস হিসাবে পালন করা হয় অপশান এজ দ্য রাইট অ্যান্সার তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে বাইশে এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড আর্থ ডে বিশ্ব পৃথিবী দিবস ওকে বা ধরিত্রী দিবস এবং ছাব্বিশে নভেম্বর পালন করা হয় ভারতের সংবিধান দিবস কারণ ছাব্বিশ এগারো উনিশশো সালে ভারতের সংবিধান গঠিত হয় সে কারণেই ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান দিবস হিসাবে পালন করা হয় এবং পাঁচই জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন ভারতে প্রথম সাধারণ নির্বাচন কবে শুরু হয় তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হবে অপশন এ উনিশশো একান্ন বাহানতে ভারতের প্রথম সাধারণ নির্বাচন শুরু হয়েছিল অপশান এজ দ্য রাইট অ্যান্সার এবং তার সাথে তোমরা মনে রাখবে উনিশশো একান্ন বাহান্নতে যখন প্রথম ভারতের সাধারণ নির্বাচন শুরু হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু ওকে পণ্ডিত জওহরলাল নেহেরু এবং তখন নির্বাচন কমিশনার কে ছিলেন নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন ওকে সুকুমার সেন প্রথম ভারতীয় নির্বাচন কমিশনার নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন ভারতবর্ষে সর্বপ্রথম কৃষক আন্দোলন কবে শুরু হয় বা কৃষক আন্দোলনের নাম কী শুরু হয় উনিশশো তেরো সালে এবং প্রথম কৃষক আন্দোলনের নাম হল বিজুলিয়া আন্দোলন অপশন সি ইজ দ্য আইডেন্সার ওকে অপশান সি ইজ দ্য আইডেন্সার বিজলী আন্দোলন উনিশশো তেরো সালে শুরু হয় এবং এর নেতৃত্ব কে দিয়েছিলেন এটা তোমাদের পরীক্ষাতে আসে তাদের প্রথম কৃষক আন্দোলন যে আন্দোলনটা বিজলি আন্দোলন তার নেতৃত্ব দিয়েছিলেন সাধু সীতারাম দাস ওকে সাধু সীতারাম দাস এবং তার সাথে তোমরা মনে রাখবে চম্পারণ যদি বলা হয় চম্পারণ উনিশশো সালে এই আন্দোলন শুরু হয় এবং গান্ধীজির প্রথম আন্দোলন ওকে চম্পারণ আন্দোলন হলো গান্ধীজির প্রথম আন্দোলন নেক্সট আমরা দেখে নেব গতকালের ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম তো ফার্স্ট প্রশ্ন দেখে নাও এক পাউন্ড সমান কত কেজি তো এক পাউন্ড সমান হবে জিরো পয়েন্ট ফোর ফাইভ থ্রি সিক্স কেজি ওকে এবং তার সাথে দু নম্বর প্রশ্ন হল এক অশ্বক্ষমতার সমান কত ওয়াট এক অশ্বক্ষমতার সমান হল সাতশো ছেচল্লিশ ওয়াট ওকে এবং নেক্সট আমরা দেখে নেব এক জুল সমান কত আর্ক এক জুল সমান হলো টেন টু দি পাওয়ার সেভেন আর্ক ওকে তো এগুলোই ছিল গতকালের ভিডিওর প্রশ্ন আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন এবং এই প্রশ্নগুলো তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট করে জানাও এই প্রশ্নের সঠিক অনুসার আমরা কালকের ভিডিওর লাস্টে তোমাদেরকে বলে দেব। ফার্স্ট প্রশ্ন দেখো গার্বা নৃত্য কোন রাজ্যের এবং রাউপ কোন রাজ্যের নৃত্য এবং কাজরি কোন রাজ্যের নৃত্য তো সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও এই প্রশ্নগুলি হলো তোমাদের জন্য তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে